ওয়াশার পানি ব্যবহার করি চট্টগ্রামের হালি শহরত জন্ডিসত আক্রান্ত ক্ষতিগ্রস্ত পরিবার ইউনরে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কিল্লাই দন নইবু ইউন জানতে চাইরে হাইকোর্ট উগ্র রুল জারি করছি। একই অঙ্গে এই এলাহার ওয়াশার পানিত হেপাটাইটিস সি ভাইরাস আছে কিনা ইন ফরকি করতু 30 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করিয়ে 90 দিনের ভিতর প্রতিবেদন দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশ দিয়ে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা অগ্র রিট আবেদনের শুনানি লই এনে জুলাইয়ের 8 তারিখ রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুলস এই আদেশ ইন দিয়ে। চট্টগ্রামের হালি শহরের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন মোহাম্মদ হানিফ রিটও দায়ের করছি। চট্টগ্রামের হালি শহর এবং হায়দ্রাবাদ এরিয়ায় পানিবাহিত রোগ হেপাটাইটিস ই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে বলি এনে আই হাইকোর্টে একখান রিট দায়ের করি। এই রিটে বিবাদী গুজি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি হেলথ, ওয়াশা, সিভিল সার্জন চিটাগং এবং সিটি কর্পোরেশন। এই মামলান জনস্বার্থে মামলান উনানোর বাদে আজিয়া হাইকোর্ট একখান হাইকোর্ট রুল জারি করে এবং ডিরেকশন দেয়। রুলে হইয়ে দেয় চিটং ওয়াশারে কেলে বলি নির্দেশ ন জন যাইব যে ভিক্টিম ফ্যামিলি অকলরে ক্ষতিপূরণ দিবেন বলি যারা হেপাটাইটিস ই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে ভিক্টিম ফ্যামিলি, নাম্বার ওয়ান। নাম্বার টু এ দেন যে কেলে বলি নির্দেশ ন জন যাইব যারা এই বিবাদী অকল দ্রুত পদক্ষেপ নিয়ে এনে নিরাপদ পানি সরবরাহ করিবেন বলি। আর নাম্বার থ্রি এ দে যে এই যে বিবাদী অকলের নিষ্ক্রিয়তা নিরাপদ পানি সরবরাহকরণের ক্ষেত্রে ইয়ান কিলে বেআইনি ঘোষণা করানো যাবে। ইয়ের বাদে এখান ডিরেকশন দিয়ে টেনশন হয়ে দেয় স্বাস্থ্য সচিবের 5 সদস্য বিশিষ্ট একখান কমিটি করে বলে বলি। ইয়ানো দুজন থাইব লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের তুন 3 জন থাইব এক্সপার্ট। এই 5 সদস্য বিশিষ্ট কমিটি আগামী 30 দিনের মধ্যে গঠন করিব। এই কমিটি 90 দিনের টোটাল এই কমিটি 90 দিনের ভিতরে রিপোর্ট দান করিব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।